হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা সময়, দূরত্ব ও গতিবেগ সংক্রান্ত বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগের কয়েকটা ভিডিওতে আমরা এই সংক্রান্ত যে বেসিক কনসেপ্ট এবং আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। যারা ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো পেয়ে যাবে, সেগুলো প্লিজ দেখে নিও। যদি খুঁজতে কিছু অসুবিধা হয় কমেন্ট বক্সে জানিও, আমি লিঙ্ক দিয়ে দেব। চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কলকাতা থেকে দিল্লির দূরত্ব 1 কিলোমিটার। দেখো, এই একটা, এই দুটো বিন্দু ধরো, এটা কলকাতা, এটা দিল্লি, এই দুটোর মাঝখানের যে দূরত্ব সেটা বলেছে 1 কিলোমিটার। একটি ট্রেন ঘন্টায় 1 কিলোমিটার বেগে কলকাতা থেকে দিল্লি যায়। কী করে? ঘন্টায় 1 কিলোমিটার বেগে কলকাতা থেকে দিল্লি যায় এবং ঘন্টায় 1 কিলোমিটার বেগে দিল্লি থেকে কলকাতায় ফিরে আসে। যাতায়াতে ট্রেনটির গড় গতিবেগ কত? এরকম একটা অঙ্ক অলরেডি আমি করিয়েছি, তাও আমি একটু বেসিক থেকে করতে শেখাচ্ছি। তাহলে কলকাতা থেকে দিল্লির দূরত্ব কত হয়ে যাচ্ছে? দেখো, ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। আবার দেখো, প্রথমে কি হচ্ছে, একটি ট্রেন ঘন্টায় 1 কিলোমিটার বেগে কলকাতা থেকে দিল্লি যায়। ধরে নাও কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য, কলকাতা থেকে যখন দিল্লি যাচ্ছি তখন তার গতিবেগ কত? 1 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে কত টাইম নেবে সে? T1। টাইম সমান কিভাবে বের করতে বলেছিলাম? ডিস্টেন্স অন স্পিড। তাহলে দেখো, এ অন এক্স, তাহলে কলকাতা থেকে দিল্লি যেতে কত সময় লাগছে? এ অন এক্স। আবার দেখো, দিল্লি থেকে কলকাতা আসতে কত সময় লাগছে? T2 যদি সেই টাইমটা ধরে নিই কত সময় লাগছে? এ অন ওয়াই, কেন না, ডিস্টেন্স এ কিলোমিটার, আর স্পিড হচ্ছে যখন দেখো দিল্লি থেকে ঘন্টায় 1 কিলোমিটার বেগে দিল্লি থেকে কলকাতায় ফিরে আসে, তাহলে এ অন ওয়াই। এইবার মোট কত দূরত্ব সে অতিক্রম করছে? দেখো, একবার কলকাতা থেকে দিল্লি যেতে 1 কিলোমিটার, আবার দিল্লি থেকে কলকাতা আসতে 1 কিলোমিটার, তাহলে টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হয়ে যাচ্ছে 2A, দুবার 1 কিলোমিটার মানে 2A। এবার মোট কত সময় লাগছে, কত টোটাল টাইম কত লাগছে? দেখো, টোটাল টাইম হচ্ছে T1 প্লাস T2, মানে যেতে যত সময় লাগছে আর ফিরে আসতে যত সময় লাগছে। T1 মানে কি? এ অন এক্স, আর T2 মানে কি? এ অন ওয়াই। এই দুটো যোগ করলে কি পাচ্ছি? এ কমন নিয়ে নাও, 1 অন এক্স প্লাস 1 অন ওয়াই, দ্যাট ইজ এ ইনটু এক্স প্লাস ওয়াই অন এক্স ওয়াই। তোমরা সবাই এই ক্যালকুলেশনটা কীরকম হয়েছে সেটা করতে জানো, যদি কারো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিয়ে দিও। এক্স ওয়াই এর লসাগু করলাম, করে যোগ করে নিলাম ভগ্নাংশের যোগ আকারে। এবার গড় গতিবেগ আমরা কীভাবে বের করব? গড় গতিবেগ বা অ্যাভারেজ ভেলোসিটি, গড় গতিবেগের ফর্মুলাটা হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, দ্যাট ইজ টোটাল ডিস্টেন্স অন টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে 2A, আর টোটাল টাইম কত? টোটাল টাইম হচ্ছে এ ইনটু এক্স প্লাস ওয়াই অন এক্স ওয়াই। এইবার দেখো, এ ক্যান্সিলেশন করে দিলাম, এই এক্স ওয়াইটা ওপরে উঠে গেলে হয়ে যাবে 2XY অন এক্স প্লাস ওয়াই। তাহলে যদি কেউ শর্টকাটে মনে রাখতে চাও সেই টেকনিকটা নিয়েও পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো, আজকে একটু ডিটেলে করতে শেখালাম। তাহলে আমরা প্রথমে কী করবো গড় গতিবেগ বের করার জন্য? প্রথমে টোটাল ডিস্টেন্স বের করে নিলাম, তারপর আমি টোটাল টাইম বের করে নিলাম, তারপর টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম অর্থাৎ মোট দূরত্ব বাই মোট সময় বের করতে পারলেই আমার গড় গতিবেগ বেরিয়ে গেল। এবার দেখি পরের অঙ্কটা কী আছে। দেখো, দ্বিতীয় সমস্যাটা দেওয়া আছে, একটি ট্রেনের দৈর্ঘ্য এ ফুট এবং গতিবেগ এক্স ফুট প্রতি সেকেন্ড, অন্য একটি ট্রেনের দৈর্ঘ্য বি ফুট এবং গতিবেগ হচ্ছে ওয়াই ফুট প্রতি সেকেন্ড, ট্রেন দুটি বিপরীত দিক থেকে পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে? বুঝতেই পারছো এটা আপেক্ষিক গতির একটা অঙ্ক, আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভেলোসিটি আপেক্ষিক বেগের একটা অঙ্ক। আপেক্ষিক বেগ নিয়ে একটা ভিডিও এরপরে আমরা অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো, কারণ আপেক্ষিক বেগ থেকে অনেক অঙ্ক CGL CHSL এগুলোতে আমরা পড়তে দেখি। তাহলে কী হচ্ছে, একটা ট্রেনের দৈর্ঘ্য এ ফুট এবং গতিবেগ এক্স ফুট প্রতি সেকেন্ড, অন্য একটি ট্রেনের দৈর্ঘ্য বি ফুট এবং গতিবেগ হচ্ছে ওয়াই ফুট প্রতি সেকেন্ড। তোমরা জানো একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করে তখন তার মোট অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে ট্রেন দুটোর
মিলিত দৈর্ঘ্যের যোগফলের সমান আমি বলেছিলাম যখন সেতুকে অতিক্রম করে বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে সেটা দুটো দৈর্ঘ্য যোগ করে ফেলতে হয়। কি হবে তাহলে এখানে? মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি, তার মানে এ প্লাস বি ফুট। তাহলে কি হয়ে গেল? মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি। যদি সেতু থাকতো তাহলেও যোগ করতাম। আমরা এই সংক্রান্ত একটা ভিডিও অলরেডি পাবলিশ করেছি। এইবার দেখো, বিপরীত দিক থেকে যখন অতিক্রম করে, আপেক্ষিক বেগের ক্ষেত্রে তোমরা কি জানো, বিপরীত দিক থেকে অতিক্রম করলে গতিবেগ দুটো যোগ হয়ে যায় আর একই দিক থেকে অতিক্রম করলে গতিবেগ দুটো বিয়োগ হয়ে যায়। তাহলে বিপরীত দিক থেকে অতিক্রম করছে, তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে? ট্রেন দুটোর আপেক্ষিক গতিবেগ যেহেতু বিপরীত দিক থেকে অতিক্রম করছে, তাহলে আপেক্ষিক গতিবেগ দুটো যোগ হয়ে যাবে, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই ফুট পার সেকেন্ড। এইবার দেখো সময় কত লাগবে। তোমরা সময় দূরত্বের যে চ্যাপ্টারটা করিয়েছিলাম সেখান থেকে জানো, সময় সমান দূরত্ব বাই গতিবেগ, দ্যাট ইজ এ প্লাস বি অন এক্স প্লাস ওয়াই সেকেন্ড। তাহলে খুব সহজে বের করে ফেলতে পারলাম সময়ের সূত্রে দূরত্ব বাই বেগ এই ফর্মুলায় ফেলে। এইবার দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি কী দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার থ্রি আছে, একটি দেওয়াল ঘড়িতে 10:10 সময় লাগে। একটি দেওয়াল ঘড়িতে 10:10 সময় লাগলে 12:00 কত সময় লাগবে? একটা জিনিস তোমরা খেয়াল করো যে আসলে এই যে সময় লাগার কথাটা, এটা কিভাবে আমরা ক্যালকুলেশন করি। একটা দেওয়াল ঘড়িতে যদি 2:00 তার মানে 2 ঘন্টা বাজছে, এই 2 ঘন্টার মাঝখানে বিরতিটা কত? দেখো একটা ব্রেক, যদি 3 বাজে এই 3 বাজার মধ্যে বিরতি কত? 2 ব্রেক। যদি 4 বাজে 4 বাজার মধ্যে বিরতি কত? 3 মাঝখানে বিরতি আছে। ঠিক একইভাবে 10:00 বিরতি কটা? 10:00 বিরতি বা ইন্টারভেল পাই, বিরতি কথাটার অর্থ হচ্ছে ইন্টারভেল, হচ্ছে 9টি। দুটির ক্ষেত্রে 1টি পাই, 3টির ক্ষেত্রে 2টি পাই, 4 ঘন্টা বাজার ক্ষেত্রে 3টি বিরতি পাই। ঠিক একইভাবে 12:00 কটা বিরতি পাই? 12:00 পাই 11টি বিরতি। এইবার দেখো বলে দেওয়া আছে 10:10 সময় লাগে, তার অর্থ কি? এই 9টা বিরতিতে 10 সেকেন্ড সময় লাগে। এইবার দেখো 9টি বিরতি সমান 10 সেকেন্ড। যাদের করতে অসুবিধা তাদের জন্য আমি ঐকিক নিয়মে করে দিচ্ছি। 1টি বিরতি মানে কত তাহলে? 10/9 সেকেন্ড। এইবার তাহলে 12:00 কটি বিরতি? না 11টা বিরতি। তাহলে 11টি বিরতিতে কত সময় লাগবে? 10/9 × 11 সেকেন্ড, তার মানে 110/9 সেকেন্ড, তার মানে হয়ে যাচ্ছে 12^2 সেকেন্ড। তাহলে এইভাবেই আমরা এই ঘন্টা বাজার অঙ্কগুলো করে ফেলতে পারবো। অর্থাৎ যটি বাজতে সময় বলবে সেই কটি বাজতে বলেছে সেটা না দেখে তার মাঝখানে কটা বিরতি আছে সেটা আমরা খুব ভালোভাবে খেয়াল করব। পরের অঙ্কটা দেখো, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? এই অঙ্কটা অনেকবার পরীক্ষাতে এসেছে এবং 90% ছেলে ভুল করে দিয়ে এসছে। কি হচ্ছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? এইটা যদি একটা ঘড়ি ধরে নাও, ধরো এরকম আছে, এই যে ঘড়িটার এইটা হচ্ছে ঘন্টার কাঁটা আর এই বড় একটা মিনিটের কাঁটা থাকে। দেখো এখানে খেয়াল করে দেখো, ঘন্টার কাঁটা 1 ঘন্টায় চলে 5 ঘর। দেখো এই এই এইটুকু অংশ যায়, এইটুকু অংশ যায়। 1 ঘন্টা হলে ওই 5 মিনিটের যে ঘর, 5টা ঘর চলে যায় একটা ঘন্টার কাঁটা। কিন্তু যদি মিনিটের কাঁটার ক্ষেত্রে ধরো, দেখো মিনিটের কাঁটা 1 ঘন্টায় চলে 60টা ঘর, কারণ মিনিটের কাঁটা 1 ঘন্টা মানে এই পুরো একবার একটা রাউন্ড ঘুরে আসে, তার মানে 60টা ঘর চলে। তাহলে এবারে বলো, ঘন্টার কাঁটা 1 ঘন্টায় চলছে 5টা ঘর আর মিনিটের কাঁটা 1 ঘন্টায় চলছে 60টা ঘর, তাহলে ঘন্টার কাঁটা গতিবেগ ইজ টু মিনিটের কাঁটার গতিবেগ সমান কি হবে? দেখো 5:60, দ্যাট ইজ 1:12, কারণ 12 5 60 হয়,
তাহলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? 1:12। আশা করি তোমরা কেউ কখনো আর ভুল করবে না। এইবার দেখো পরের অঙ্কটা কী দেওয়া আছে। একটি ম্যাপে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব 1:31000000 স্কেলে প্রকাশ করা হয়। তোমরা এরকম জানো লেখা থাকে ম্যাপের পাশে 1 ইঞ্চি সমান এত, এরকম লেখা থাকে, বা 1 সেন্টিমিটার সমান এত। সেই একইভাবে সে একটা ম্যাপে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব 1:31000000 স্কেলে প্রকাশ করা হয়। ম্যাপে যে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব 6 সেন্টিমিটার 2.3 মিলিমিটার, তাদের প্রকৃত দূরত্ব কত? দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কত বলে দেওয়া আছে? 6 সেন্টিমিটার 2.3 মিলিমিটার। আমরা জানি 6 সেন্টিমিটার 2.3 মিলিমিটার মানে 62.3 মিলিমিটার। আবার এক এক যদি কিলোমিটারে প্রকাশ করি কীভাবে, দেখো মিলিমিটার থেকে কিলোমিটারে কীভাবে প্রকাশ করতে হয় সেটা সম্পর্কে একটা ভিডিও তোমরা যারা অসুবিধা আছে তাদের জন্য আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, যে এই ইউনিটগুলোর কনভার্সান কীভাবে হয়। দেখো কী হচ্ছে, 0.00006 কিলোমিটার। তাহলে কী হয়ে গেল, 6 সেন্টিমিটার 2.3 মিলিমিটার মানে 0.00006 কিলোমিটার। এটাকে এইবার যদি আমি ধরি 1:31000000 স্কেলে প্রকাশ করা হয়, 1:2 যত স্কেলে বলবে ঠিক সেই সংখ্যাটিকে এই কিলোমিটারের সঙ্গে গুণ করে দেব। আমাদের কাজ হচ্ছে এটা, দ্যাট ইজ 0.00006 times 31000000 কিলোমিটার। এইবার গুণ করলে কি পাচ্ছি, দেখো গুণ করলে পেয়ে যাচ্ছি 623 গুণ 31 মানে হয়ে যাচ্ছে 19313। তাহলে শূন্য গুণে ফেললে তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7টা এখানে আছে 1টা, 8টা, তাহলে এই রকম জায়গায় দশমিক বসে যাচ্ছে। তোমরা এটা একটু দেখে নিও, কারণ ক্যালকুলেশনটা আমি জাস্ট এখনই করলাম, কোনো কারণে কোনো সমস্যা হতে পারে। আশা করি ক্যালকুলেশনটা ঠিকই করেছি। তোমরাও এরকম ক্যালকুলেশন তাড়াতাড়ি করার জন্য আমাদের অলরেডি বেশ কিছু ভিডিও আপলোড করা আছে, সেটা একটু দেখে নিও, সেগুলো কীভাবে তাড়াতাড়ি বর্গ করবে, ঘন করবে বা গুণ করবে সেগুলো সম্পর্কে একটু দেখে নিও। তাহলে উত্তর কী হয়ে গেল, 1931.3 কিলোমিটার। পরের অঙ্কটা কী দেওয়া আছে দেখো, এক ব্যক্তি যে গতিবেগে 20 কিলোমিটার পথ যায় তার 2/3 অংশ গতিবেগে ওই পথ যেতে পূর্বের সময়ের কত অংশ বেশি লাগবে? একটু ঘুরিয়ে দিয়েছে অঙ্কটা। একজন ব্যক্তি যে গতিবেগে 20 কিলোমিটার পথ যায়, আমি জানি না কতটা গতিবেগে যায়, যে গতিবেগে যায় তার 2/3 অংশ গতিবেগে ওই পথ যেতে আগের সময়ের কত অংশ বেশি লাগবে? ধরো এই একটা পথ আছে, এটা হচ্ছে 20 কিলোমিটার, এই যে পথটা এটা 20 কিলোমিটার। এইবার ব্যক্তির প্রথমে স্পিড ছিল, ধরে নাও যেহেতু 2/3 আছে, আমি তোমাদের ভগ্নাংশ করানোর সময় বলেছিলাম এই নিচেরটা এক্স দিয়ে ধরবে, স্পিড ধরে নাও 3x কিলোমিটার পার আওয়ার। তোমরা এক্স ধরেও করতে পারো, তবে 3x ধরলে ক্যালকুলেশনে একটু সুবিধা হবে, কীরকম হবে একটু দেখে নিও। ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার, ডিস্টেন্স বলে দেওয়া আছে কত, ডিস্টেন্স বলে দেওয়া আছে 20 কিলোমিটার, স্পিড হচ্ছে 3x কিলোমিটার পার আওয়ার। তাহলে কত সময় লাগবে? তোমরা টাইম সমান জানো ডিস্টেন্স অন স্পিড, দ্যাট ইজ 20/3x আওয়ার। কী হচ্ছে, 20/3x আওয়ার। এইবার সেকেন্ড কেসে কী হচ্ছে, সেকেন্ড কেস কী হচ্ছে, না যে গতিবেগে 20 কিলোমিটার পথ যায় তার 2/3 অংশ গতিবেগে, তাহলে আগে স্পিড বা গতিবেগ কত ছিল, 3x কিলোমিটার প্রতি আওয়ার, তাহলে তার 2/3 অংশ গতিবেগে গেলে কী হবে, স্পিড কত হবে, নতুন স্পিড হবে 2/3 × 3x কিলোমিটার পার আওয়ার। এইবার দেখো 3 3 ক্যান্সেল হয়ে যাবে, গেলে কী হয়ে যাচ্ছে দেখো, 2x কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিড হয়ে গেল 2x কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে টাইম কত লাগবে, তোমরা জানো ডিস্টেন্স একই আছে, স্পিড হয়ে গেছে 2x, তাহলে টাইম কত লাগবে, 20/2x আওয়ার। দেখো যদি ক্যান্সিলেশন করে দিই, দ্যাট ইজ 10/x আওয়ার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কত টাইম লাগলো, 10/x আওয়ার, আর প্রথম ক্ষেত্রে কত লেগেছিলো, 20/3x আওয়ার। এবার কত সময় বেশি লাগছে, সময় বেশি লাগবে হচ্ছে, সময় বেশি লাগবে কত, দেখো দ্বিতীয়বারে সময় লাগলো 10/-20/3x, এই সময়টা বেশি লাগবে, কারণ তোমরা জানো এটা বেশি এটা কম। এইবার দেখো
তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি কি পাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে 10 on 3x। সহজে ক্যালকুলেশন হয়ে গেল, যদি কারো করতে সমস্যা হয় একটু কষে নিও। তাহলে কতটা সময় বেশি লাগলো? 10 on 3x, কিন্তু এখানে বলেছে পূর্বের সময়ের কত অংশ বেশি লাগবে। অংশ বের করতে হলে কি করতে হবে? এই বেশি লাগা সময়টাকে পূর্বের সময় বা 20/3x দিয়ে ভাগ করতে হবে। অতএব 10 on 3x ডিভাইডেড বাই 20 on 3x, দ্যাট ইজ 10 on 3x মাল্টিপ্লাইড বাই, জানো গুণ হলে উল্টে যায় 3x on 20, তাহলে 10 2 20, আর 3x 3x কেটে গেলে 1/2 অংশ সময় বেশি লাগবে। দ্যাট ইজ আগে যত ঘন্টা লেগেছিল দ্বিতীয়বারে সেই ঘন্টা তো লাগবেই, তারও 1/2 অংশ বেশি লাগবে, অর্থাৎ 3/2 অংশ সময় লাগবে। পরের অঙ্কটা দেখো, খুবই সোজা একটা অঙ্ক কিন্তু পরীক্ষাতে এসেছে, তাই তোমাদের জন্য আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 500 ফুট লম্বা একটি ট্রেন 700 ফুট লম্বা একটি প্ল্যাটফর্মকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? তোমরা যারা ট্রেন সংক্রান্ত অঙ্কগুলো আগের ভিডিওগুলো দেখেছো তাদের মুহূর্তের মধ্যে করে ফেলবে। তোমরা জানো একটি ট্রেন যখন একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, দেখো ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করলে কি হয়, মোট অতিক্রান্ত দূরত্ব কত হয়, ডিস্টেন্স হয়ে যায় এই দূরত্ব দুটোর যোগফল, ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের যোগফল। দ্যাট ইজ 500 যোগ 700 সমান 1200 ফুট। তাহলে দূরত্ব কত হয়ে গেল? 1200 ফুট। টাইম কত লেগেছিল? 10 সেকেন্ড। এইবার স্পিড কিভাবে, স্পিড বা গতিবেগ কিভাবে নির্ণয় করবে? তোমরা জানো স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, দ্যাট ইজ 1200 on 10 ফুট পার সেকেন্ড, দ্যাট ইজ 120 ফুট পার সেকেন্ড। তাহলে খুব সহজে হয়ে গেল, যারা করতে শিখে গেছো তারা এই স্টেপগুলো করার দরকার নেই, জাস্ট মুখে মুখে এইটুকু করে ফেলতে পারবে। এবার দেখো পরের অঙ্কটা কী আছে, 36 জন শ্রমিক 35 দিনে যে কাজ করে তার দ্বিগুণ কাজ 66 জন শ্রমিক কত দিনে করবে। আমরা একটা শর্টকাট টেকনিক ইউজ করবো এটা করার জন্য। দেখো কি করব, অলরেডি শর্টকাট টেকনিকটা তোমাদের শিখিয়েছি কাজ সংক্রান্ত ভিডিওতে, যারা দেখোনি দেখে নিও একটু। 36 জন শ্রমিক, কতজন শ্রমিক আছে? 36 জন শ্রমিক। একদিনে কত করবে, না 36 ইনটু 1, তাহলে 55 দিনে কত কাজ করবে? 36 গুণ 55, একজন 55 দিনে যা করবে 36 জন 55 দিনে তার 36 গুণ করবে। তার যদি দ্বিগুণ কাজ হয়, দ্বিগুণ কাজ অর্থাৎ 2 দিয়ে গুণ করে দিলাম, এইটা হচ্ছে মোট কাজের পরিমাণ। দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে, 66 জন শ্রমিক কত দিনে করবে, ডিভাইডেড বাই 66। কি করলাম, 36 জন শ্রমিক একদিনে করবে 36, 55 দিনে করবে 36 গুণ 55, তার দ্বিগুণ কাজ মানে গুণ 2। আবার দেখো কতজনকে করতে বলেছে, না 66 জনকে, ডিভাইডেড বাই 66, তাহলে 11 5 55, 11 6 66, 6 6 36, 6 5 30 2 60 দিনে, তাহলে খুব সহজে করে ফেলতে পারলাম 60 ডেজ। এই পদ্ধতিটা কাজে লাগাবে তোমরা করার ক্ষেত্রে। এইবার দেখো কোয়েশ্চেন নাম্বার 9 একটা এত বড় অঙ্ক আছে, অঙ্কটা পড়ার আগেই বলে দিই সমাধানটা করবো আমরা ছোট্ট, এবং এই অঙ্কটা অনেকবার পরীক্ষাতে এসেছে, আমরা অনেকেই এটা ভুল করে আসি, আসার পরেও নিজে বুঝতে পারি না কী ভুল করেছি, আমরা পিএসসিকে গালাগালি দিই। অঙ্কটা কি, না 2টি ট্রেন, প্রথমটি হাওড়া থেকে দিল্লি এবং দ্বিতীয়টি দিল্লি থেকে হাওড়া আসছে। আবার ভালো করে বলছি, 2টি ট্রেন, প্রথমটি হাওড়া থেকে দিল্লি এবং দ্বিতীয়টি দিল্লি থেকে হাওড়া আসছে, তারা একই সময়ে রওনা হয়েছে। কী হলো, তারা একই সময়ে যাত্রা শুরু করলো বা রওনা দিল বা রওনা হলো। তাদের সাক্ষাৎ হওয়ার পর প্রথম ট্রেনটি 4 ঘন্টা 48 মিনিট এবং দ্বিতীয় ট্রেনটি 3 ঘন্টা 20 মিনিট পর গন্তব্যস্থলে পৌঁছলে তাদের গতিবেগের অনুপাত কত? আমরা অনেকেই বলি অঙ্কটা ভুল দেওয়া আছে, অনেকে উল্টোপাল্টা করে দিই, দিয়ে বলি ও ঠিক ছিল পিএসসি ভুল বলেছে, এরকম করি অঙ্কটা। আবার পড়ছি আমি অঙ্কটা, 2টি ট্রেন, প্রথমটি হাওড়া থেকে দিল্লি এবং দ্বিতীয়টি দিল্লি থেকে হাওড়া আসছে, তারা একই সময়ে রওনা হয়েছে, তাদের সাক্ষাৎ হওয়ার পর প্রথম ট্রেনটি 4 ঘন্টা 48 মিনিট এবং দ্বিতীয় ট্রেনটি 3 ঘন্টা 20 মিনিট পর গন্তব্যস্থলে পৌঁছলে তাদের গতিবেগের অনুপাত কত? তাহলে দেখো সাক্ষাৎ হওয়ার পর দূরত্ব বলে দেয়নি, সময় কত সময় পরে কোন ট্রেনটা গন্তব্যে পৌঁছলো সেটা বলে দিয়েছে। এই সংক্রান্ত একটা অঙ্ক প্রচুরবার অনেক পরীক্ষাতে এসেছে, অনেক অনেকবার এসেছে। গতিবেগের অনুপাত কী হবে,
প্রথম ট্রেনের গতিবেগ, এই দেখো প্রথম ট্রেন ইজ টু দ্বিতীয় ট্রেন, সমান দ্বিতীয় ট্রেনের গতিবেগ আর কি। এখানে প্রথম ট্রেনের গতিবেগ, গতিবেগের অনুপাতটা যেহেতু চেয়েছে, আমি লেখা বড় হবে বলে জাস্ট প্রথম ট্রেন দ্বিতীয় ট্রেন লিখে দিলাম। স্কোয়ার রুট দিয়ে দেবে, দেওয়ার পরে একটা লাইন টেনে দাও। হরে কী লিখবে, হরে লিখবে এই যে প্রথম ট্রেনের যেটা গতিবেগ আছে সেটা দ্বিতীয় ট্রেনের জায়গায় লিখবে, নিচটা দ্বিতীয় পজিশন, অর্থাৎ চার ঘন্টা, গতিবেগ নয়, প্রথম ট্রেনের যে সময়টা লেগেছে সেটা লিখবে নিচে হরে, অর্থাৎ দ্বিতীয় ট্রেনের জায়গায়, চার ঘন্টা 48 মিনিট। আর দ্বিতীয় ট্রেনের যে সময় লেগেছে সেটা লিখবে প্রথম ট্রেনের জায়গায়, অর্থাৎ লবে বা ওপরের জায়গায়, 3 ঘন্টা 20 মিনিট। তাহলে প্রথম ট্রেনে যে সময় লাগিয়েছে সেটা লিখলাম নিচে, আর দ্বিতীয় ট্রেন যেটা লাগিয়েছে সেটা লিখলাম ওপরে, অর্থাৎ প্রথমের সোজা লিখলাম দ্বিতীয় ট্রেনের সময়, আর দ্বিতীয়র সোজা লিখলাম প্রথম ট্রেনের সময়। এটা সমান কি হয়ে গেল দেখো, 3 ঘন্টা 20 মিনিট মানে তোমরা জানো 200 মিনিট, আর 4 ঘন্টা 48 মিনিট মানে 288 মিনিট। দ্যাট ইজ স্কোয়ার রুট অফ 25/36, দ্যাট ইজ 5/6। তাহলে দুটো ট্রেনের গতিবেগের অনুপাত হয়ে গেল 5:6। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা, আশা করি কখনো ভুল করবে না, অন্তত নিজেদের খাতায় 5-7 বার প্র্যাকটিস করে নাও এটা। এইবার দ্বিতীয় অঙ্কটা, জাস্ট একটু আগেই আমরা এরকম একটা অঙ্ক করলাম যার রিপিটেশন করব। সেটা হচ্ছে একটি সৈন্যদলে 1600 জন সৈন্য আছে, তাদের 60 দিনের খাদ্য মজুত আছে, 15 দিন পর 600 জন সৈন্য চলে গেলে অবশিষ্ট খাদ্যে বাকিদের কতদিন চলবে। কি হলো, একটি সৈন্যদলে 1600 জন সৈন্য আছে, কি করলাম দেখো, একটি সৈন্যদলে আছে 1600 জন সৈন্য, ভালো কথা, তাদের 60 দিনের খাদ্য মজুদ আছে, 15 দিন পর, অর্থাৎ 15 দিন অলরেডি তারা খেয়ে ফেলেছে, তাহলে আর কতদিনের খাদ্য মজুদ আছে, না 60-15, 1600 জনের 60-15 যত হবে সেই দিনের খাদ্য মজুদ আছে, তাহলে একজন যদি খায় কতদিনের খাদ্য মজুদ আছে, এই টোটাল মাল্টিপ্লাই করে দিলে যেটা পাবো সেটা, 15 দিন পর 600 জন সৈন্য চলে গেলে অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে, 600 জন চলে গেলে কত হচ্ছে, না 1600 জন ছিল সেখান থেকে 600 জন চলে গেল, তাহলে 1000 জন আছে, তাহলে একজনে যেটা খেতে পারে 1600 গুণ দিন সংখ্যা ডিভাইডেড বাই সৈন্য সংখ্যা। জাস্ট একটু আগেই আমি পদ্ধতিটা দেখালাম, তাহলে কী হচ্ছে দেখো, 1600 গুণ 45/1000, তাহলে দুটো শূন্য ক্যান্সেল করে দাও, তারপর কী হচ্ছে দেখো, 5×2=10, 5×9=45, 2×8=16, দ্যাট ইজ 9×8=72 বা 72 দিন, বা তোমরা যেভাবে ক্যালকুলেশন করলে সুবিধা হয় সেভাবে করে নিও, তবে আমার মনে হয় এভাবেই সময় বাঁচবে। এইবার দেখো পরের অঙ্ক, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 11, বলা আছে একটি কাজ এ ও বি একা একা যথাক্রমে 10 দিন ও 15 দিনে করতে পারে। প্রথমে এ একা 4 দিন এবং বি একা 5 দিন কাজ করে চলে গেলে সি এসে বাকি কাজটি 8 দিনে শেষ করে। সি একা সম্পূর্ণ কাজটি কতদিনে করতে পারবে? সময় ও কার্য সংক্রান্ত ভিডিওগুলোতে এই সংক্রান্ত ডিটেলড আলোচনা, অর্থাৎ বেসিক কনসেপ্টটা আমরা আলোচনা করেছি। তোমরা যারা সময় ও কার্য সংক্রান্ত ভিডিওগুলো দেখোনি, প্লিজ একটু দেখে নিও, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও। তাহলে কী হলো, একটি কাজ এ ও বি একা যথাক্রমে 10 দিন ও 15 দিনে কাজ করতে পারে। তাহলে এ একটা পার্ট করে নিলাম, বি একটা পার্ট করে নিলাম। দেখো এ কী করলো, এ একা 10 দিনে ওই কাজটি করতে পারে, তাহলে এ একদিনে কত করে, 1/10। এ প্রথমে কতদিন কাজ করে চলে গেল, না 4 দিন কাজ করে চলে গেল, তাহলে মাল্টিপ্লাইড বাই 4। এইবার যদি একটু কাটাকাটি করে দাও, 2×5=10, 2×2=4, দ্যাট ইজ 2/5 কাজ এ করে দিয়েছে। এ 4 দিন করে যে চলে গেছে, তখন 2/5 কাজ অলরেডি করে দিয়েছে। আবার বি দেখো, বি একা 15 দিনে ওই কাজটা করতে পারে, তাহলে একদিনে কত করে, 1/15। বি 5 দিন কাজ করে চলে গেল, কি করলো, না 5 দিন করে চলে গেল, 5 দিন যদি করে 1/15×5, তাহলে 5×3=15, তার মানে কাজটির 1/3 বি করে চলে গেল। এইবার একটা জিনিস খেয়াল করো, মোট কাজটি কত, মোট কাজ হচ্ছে 1, এবার সি এর পালা, এক এক করে হিসেব করছি, মোট কাজ হচ্ছে 1, এইবার এ করে গেছে তার মধ্যে 2/5, সি বি করে গেছে 1/3, তাহলে অবশিষ্ট যে অংশ সেটাকে সি করবে, সেই কাজটুকু সি করবে, সেটা কতটা, 1-, এটা ক্যালকুলেশন করলে আমরা কী পাচ্ছি দেখো,
লসাগু পাচ্ছি 5 দিনের 15, আর 5 দিনে 15, 2 দিনে 6 যোগ 5 দিনে 15, অর্থাৎ 1 বিয়োগ 11 15, দ্যাট ইজ 4 এর 15। তাহলে এই 4 এর 15 অংশ কাজ অবশিষ্ট থাকবে। এইবার দেখো 4 এর 15 অংশ যে কাজটা অবশিষ্ট আছে, প্রশ্নে বলে দেওয়া আছে সেই কাজটি সি 8 দিনে শেষ করে। অঙ্কটা আরেকবার পড়ে নাও, পড়লে বুঝতে পারবে এই 4 এর 15 অংশ কাজটা সি 8 দিনে শেষ করে। তাহলে সম্পূর্ণ অংশ বা এক অংশ কাজ কত দিনে শেষ করবে? তোমরা জানো কাজের সঙ্গে সময়ের যে সম্পর্ক, সেটা অনুযায়ী এই অংশের সঙ্গে যখন আমরা সম্পূর্ণ অংশ বের করতে যাই, সেটা উল্টে যায়। 8 গুণ 15 = 4, 4 × 2 = 8, তাহলে 15 × 2 = 30, কারণ সম্পর্কটা এখানে ব্যস্তানুপাতিক। তাহলে সি একা কাজটি 30 দিনে শেষ করতে পারবে। তো এইভাবে আমরা খুব সহজে এই বড় অঙ্কগুলোরও সমাধান করে ফেলতে পারবো। এইবার অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আমি তোমাদের বোঝানোর জন্য এখানে এই স্টেপগুলো, এই অকারণ স্টেপগুলো করলাম। তোমরা যখন পরীক্ষায় করবে এই স্টেপগুলো করবে না, যার ফলে তোমাদের টাইমটা অনেক বেঁচে যাবে এবং কোনো রকম সূত্র মুখস্থ না করেই। তোমরা এরপরে যদি বলো না আমরা শর্টকাট ট্রিক মুখস্থ করব আর সূত্র কিছু জানবো, সেই সংক্রান্ত ভিডিও আমি এরপরে নিয়ে আসবো স্টেপ বাই স্টেপ। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই অঙ্কগুলো বারে বারে প্র্যাকটিস করার মাধ্যমে খুব সড়গড় হয়ে ওঠো। এবং আর একটা ছোট্ট রিকোয়েস্ট আছে তোমাদের কাছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেতে পারো। ধন্যবাদ।